ক্যাসিনো কাণ্ডে জড়িত গ্যান্ডারিয়ার আলোচিত দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত সেপ্টেম্বরে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পর সিআইডির দায়িত্বপ্রাপ্ত 9টি মামলার মধ্যে 4টি এজাহারে এই দুইজনের নাম রয়েছে বলে জানান সংস্থার ডিআইজি ইমতিয়াজ আহমেদ। এ সময় তিনি বলেন, তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পত্তির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বলেন, দুইজনের মধ্যে মোট 22টি বাড়ি ও জমি রয়েছে। এছাড়া সারা দেশে 91টি ব্যাংক অ্যাকাউন্টে তাদের মোট 19 কোটি টাকা জমা রয়েছে। এক প্রশ্নের জবাবে ইমতিয়াজ বলেন, বেনামি পাসপোর্ট তৈরি করে ভারত হয়ে নেপাল যাওয়ার পরিকল্পনা করছিল তারা। 91টি ব্যাংক হিসাব তাদের নামে পাওয়া গেছে, যেই ব্যাংক হিসাবে বর্তমানে স্থিতি আছে 19 কোটি টাকার উপরে। এছাড়াও তাদের ব্যবহৃত যানবাহনের পাওয়া গেছে 5টি, এবং তারা বাইরে কী পরিমাণ টাকা লন্ডার করেছে সেটাও আমাদের তদন্তের মধ্যে আছে। আর যেই বিষয়গুলো আমাদের তদন্তে বাধাগ্রস্ত হচ্ছিল, আমরা ডেফিনেটলি আশা করি যে তাদেরকে ধৃত করার মাধ্যমে আমরা তাদেরকে রিমান্ডে আনব, এবং এই রিমান্ডে আনলে আরও অনেক বিষয়ে অনেক প্রশ্নের সদুত্তর আমরা বের করতে পারব। তাদের পেছনে কারা গডফাদার ছিল সেটা ডেফিনেটলি আমরা বের করব।